বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বিডি ওয়ার্ল্ড ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিং থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে উইন্ডো গ্রিল নিয়ে, যেটাকে আমরা থাই গ্রিল বলে থাকি। তো আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো উইন্ডো গ্রিলের ফিনিশিং এবং কি কত টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে, কত টাকা কেজি পড়ে, সব কিছুই আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো একটা সাবস্ক্রাইব করতে পারেন, আর লাইক দিয়ে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। তো আসলে প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন। তো আমরা প্রথমত বলি যেটা, সেটা হলো যে আমরা ওয়েল্ডিংয়ের সম্পর্কে কিছু একটা বলি। ওয়েল্ডিংয়ের সম্পর্কে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা দেশগ্রামে প্রায় সময় দেখে থাকি যে দুই সাইড ওয়েল্ডিং করে গ্রিল বানানো হয়। দুই সাইড ওয়েল্ডিং করলে গ্রিল বানালে যেটা হয় সেটা হলো যে খুবই হালকা হয়ে যায়। তো আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে অন্তত তিন সাইড কিংবা চার সাইড জ্বালাই করে দিই। আমরা সাধারণত চার সাইড ওয়েল্ডিং করে দিই অল সাইড। তো চার সাইড ওয়েল্ডিং করলে সুবিধা হয় যেটা, সেটা হলো যে আমরা দুই সাইড কিন্তু গ্রাইন্ডিং মেরে ফিনিশিং দিয়ে দিই, তখন কিন্তু দুই সাইডের ওয়েল্ডিং ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু হালকা হয়ে যায়। যদি মাঝখানে ওয়েল্ডিং না থাকে, চার সাইড জ্বালাই না থাকে, তখন সেটা কিন্তু খুবই দুর্বল হয়ে যাবে। স্লাইড দিতে যে কোনো সময় মোচড় দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা কিন্তু স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা চার সাইড জ্বালাই করে দিচ্ছি, আর আমাদের গ্রিলের ফিনিশিংগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি। তো প্রিয় ভিউয়ার্স, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমরা বলি যে কত টাকা স্কোয়ার ফিট খরচ পড়ে। তো যদি আপনি 12 মিলি স্কোয়ার রড, বিএসআরএম রড যেটাকে আমরা 400টা বলে থাকি, যদি আপনি 400টা স্কোয়ার রড দিয়ে গ্রিল বানান, ধরেন আপনি যদি 3 ইঞ্চি গ্যাপ দেন, 3 ইঞ্চি গ্যাপ দিলে যেটা হবে সেটা হলো যে আপনার 180 টাকা স্কোয়ার ফিট খরচ পড়বে 12 মিলি রড দিয়ে, যেটা 400টা স্কোয়ার রড দিয়ে। আর এটা কেজি পড়বে 120 টাকা কেজি পড়বে। আর যদি আপনি 10 মিলি স্কোয়ার রড দিয়ে 3 ইঞ্চি গ্যাপ দিয়ে বানান তাহলে আপনার পড়বে হলো 140 টাকা প্রতি স্কোয়ার ফিট। আর এটার কেজিটা সেম একই, ওজনের ক্ষেত্রে একই হবে যে 120 টাকা কেজি পড়বে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা চেষ্টা করি যে প্রায় সময় যেটা সেটা হলো যে আমরা রেডক্সাইড পেন্ট করে দিই। রেডক্সাইড পেন্ট করে দিলে আপনাদের গ্রিলগুলো নষ্ট হবে না, আপনার অনেক দিন পরে রং করলেও সমস্যা হবে না। তো আপনার এই জিনিসটা মাথায় রাখবেন যে নতুন গ্রিল যখন বানাবেন তখন কিন্তু আপনারা রেডক্সাইড পেন্ট কিংবা নর্মালি একটা আস্তর বলা হয় যেটা, যে রঙের একটা প্রলেপ দিয়ে তারপর ফিটিং করবেন। তারপর যেটা সুবিধা হবে সেটা হলো যে এটা লাস্টিং করবে, মরিচা ধরার সম্ভাবনা খুব কম থাকবে। কারণ যেটা, সেটা হলো যে সিমেন্টের পানি অনেক সময় যে আপনার রডের যে এক ধরনের নিকেল দেওয়া থাকে সেটা নাকি নষ্ট করে ফেলে, আর নষ্ট করে সেটাকে খুব দ্রুত জং ধরে যায়। কারণ সিমেন্টের পানি যদি একবার লেগে যায় তারপর যেটা হয় সেটা হলো যে এটা কিন্তু রং মিস্ত্রি যখন পরিপূর্ণ কিন্তু অনেক সময় পরিষ্কার হয় না, কিছু অংশ রয়ে যায়, সেজন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি মরিচা চলে আসে আর খুবই তাড়াতাড়ি রংটা নষ্ট হয়ে যায়। আর স্কোয়ার রডের গ্রিল, বিএসএরএম রডের গ্রিল, আপনি যেই ধরনের লোহাই বলেন না কেন, এটা কিন্তু টেকসই মজবুত, এটা কিন্তু ডিপেন্ড করে পেন্টের উপর, রঙের উপর নির্ভর করে। আপনি যদি পাতলা মাল দেন অসুবিধা নাই, কিন্তু যদি আপনি এটাকে যত্ন করে রাখেন, প্রায় সময় রং মরিচা ধরার আগে, রং নষ্ট হওয়ার আগে যদি আপনি রং করে রাখেন তাহলে কিন্তু এটা খুবই দীর্ঘস্থায়ী হয়। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনা নিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।